হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম। বাংলা শব্দকে আমরা যেভাবে পাই প্রতি ক্ষেত্রে সেভাবেই যদি ইংরেজিতে অনুবাদ করি তবে কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাংলা শব্দটাকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এবং সেটা জেনেই আমাদের তার ইংরেজিতে অনুবাদ করতে হয়, আর এটাকেই বলে ইডিওম্যাটিক ইউজ অফ ওয়ার্ডস বা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। তো সেটা নিয়েই আমাদের আলোচনা, মূল আলোচনা রয়েছে ইডিওম্যাটিক ইউজ অফ ওয়ার্ডস, অর্থাৎ বাংলায় যাকে বলবো শব্দের বাধারাগত ব্যবহার। আজ যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নরম। নরম এই শব্দটা বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে প্রয়োগ হয় এবং এর অন্তর্নিহিত অর্থ বা এর ভাব বুঝেই কিন্তু আমাদের এটাকে ইংরেজিতে অনুবাদ করতে হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করছি। প্রথম এক্সাম্পল রয়েছে, তিনি নরম প্রকৃতির মানুষ ছিলেন। এখানে নরম আমরা পেয়েছি, নরম প্রকৃতির মানুষ ছিলেন। হি ওয়াজ এ ম্যান অফ মাইল্ড নেচার, হি ওয়াজ এ ম্যান অফ মাইল্ড নেচার, হি ওয়াজ এ ম্যান অফ মাইল্ড নেচার। এখানে নরম বলতে আমরা মাইল্ড পেলাম, এম আই এল ডি, মাইল্ড, নরম অর্থে মাইল্ড। আমাদের দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে, এখানে মাটি এখনো নরম, এবার হচ্ছে মাটিটা নরম, এখানে মাটি এখনো নরম। দ্য সয়েল হিয়ার ইজ স্টিল সফট, দ্য সয়েল হিয়ার ইজ স্টিল সফট, এখানে নরম অর্থে আমরা পেলাম সফট, দ্য সয়েল হিয়ার ইজ স্টিল সফট। আমাদের তিন নম্বর এক্সাম্পল হচ্ছে, নরম কথায় সমস্যাটাকে সমাধান করো, নরম কথায় সমস্যাটি সমাধান করো, নরম কথা অর্থাৎ ঝগড়া বিবাদ না করে নরম কথা। সলভ দ্য ইস্যু উইথ সফট ওয়ার্ডস, সলভ দ্য ইস্যু, এখানে সমস্যা বলতে প্রবলেম যেটাকে বুঝিয়েছি সেটা হচ্ছে ইস্যু, তো সলভ দ্য ইস্যু উইথ সফট ওয়ার্ডস, এখানে সফট ওয়ার্ড বলতে নরম কথা। চার নম্বর এক্সাম্পল দেখো, তুমি নরম মাছ কিনেছো কেন, কোনো মাছ তুমি টিপে দেখছো যে সেটা নরম হয়ে গেছে, অন্য কথায় মাছটা পচে গেছে, তো তুমি নরম মাছ কিনেছো কেন। হোয়াই হ্যাভ ইউ বট রটন ফিশ, হোয়াই হ্যাভ ইউ বট রটন ফিশ, মানে তুমি পচা মাছ কিনেছো কেন, হোয়াই হ্যাভ ইউ বট রটন ফিশ, এখানে নরম বলতে বোঝাচ্ছে কিন্তু পচা মাছ বা রটন ফিশ। সে নরম মেজাজে কথা বলে, অর্থাৎ তার রাগ যেটা সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকেও কোমল, সে নরম মেজাজে কথা বলে। হি স্পিক্স উইথ মাইল্ড টেম্পার, হি স্পিক্স উইথ মাইল্ড টেম্পার, হি স্পিক্স উইথ মাইল্ড টেম্পার, এখানে মাইল্ড পেলাম আমরা নরম অর্থে। তারপর ছ নম্বরটা, নরম মনের মানুষদের সম্মান করো, এখানে নরম মন বলতে কাইন্ড হার্টেড মানুষদেরকে বোঝানো হয়েছে, নরম মনের মানুষদেরকে তুমি সম্মান করো, রেসপেক্ট দ্য কাইন্ড হার্টেড ম্যান, এখানে কাইন্ড বলতে নরমকে বুঝিয়েছে, নরম মনের মানুষদের তুমি সম্মান করো বা রেসপেক্ট দ্য কাইন্ড হার্টেড ম্যান। এই ছিল নরম নিয়ে কিছু এক্সাম্পল এবং নরম কোন কোন ভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাকে আমরা দেখলাম। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট, বাই, থ্যাংকস, থ্যাংকস ফর ওয়াচিং।